আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপ টিউটোরিয়ালের সপ্তম পর্ব। পূর্বে আমি ছয়টি পর্ব দেখিয়েছি, ছয়টি পর্বের মধ্যে প্রত্যেকটা টুলসের কাজ আমি দেখিয়েছি এবং কোনটার কি ব্যবহার, কোনটার কি শর্টকাট দিয়ে কি করতে হবে সম্পূর্ণ কিছু আমি দেখিয়েছি। আজকে আমরা পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল এখান থেকে কাজগুলো করব। তাহলে বন্ধুরা শুরু করছি। এই দুটার কাজ করার জন্য আমাদের সাহায্য নিতে হবে পেন টুলের, কারণ পেন টুল দিয়ে কোনো একটা কিছু আগে ড্র করতে হবে। আমি জাস্ট কোনো একটা কিছুখানি ড্র করি। এখন দেখেন বন্ধুরা, এই দাঁতটা কি জন্য আসছে, এই দাঁতটা কাজটা, এই দাঁতটা মুছে দেওয়ার জন্য আমাদের তো এই দাঁতটা লাগবে না। আমরা কি করব, জাস্ট এখানে গিয়ে অপাসিটিটা কমাই দিব, তাহলে আমাদের এই দাঁতটা আর আসবে না, আমাদের এই কালারটা চলে গেল। এখন দেখেন আমরা এই জায়গায় যাই, এই জায়গায় গিয়ে এই টুল দুইটা কাজ কি দেখব। একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, এই টুল দিয়ে আমরা যদি এটা যদি ধরি তাহলে এটা সম্পূর্ণ নড়াচড়া করছে। দেন তাহলে আমরা বুঝলাম পাথ টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারবো। সেম কাজ আমরা করতে পারবো মুভ টুল দিয়ে, মুভ টুল দিয়ে এটা বড়ো ছোটো করার অপশানও চলে আসছে। আমরা এটার কাজ তাহলে ওটা না আসার জন্য পাথ টুল দিয়ে এটা তুললে আমাদের এই কাজটা আসবে না। তারপর রয়েছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলসের ব্যাপারটা একটু ভিন্ন। আপনি এই এই পয়েন্টগুলো নিয়ে যদি ধরে ধরে কাজ করতে চান তাহলে এই টুল দিয়ে করা সম্ভব। দেন আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন কাজ করার জন্য আপনাকে একটা অপশন দিয়ে দিলাম, আপনি জাস্ট একটু ব্যাখ্যা করে নিলেন। আবার এই জায়গায় যদি ক্লিক করেন তাও একটা অপশন দিয়ে দিলাম, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে একটু ব্যাখ্যা করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এগুলো হচ্ছে যে অনেক সময় আপনি কাজ শেষ করার পর দেখবেন যে একটু বাঁকা হয়ে গিয়েছে, তখন আর কি করবেন, তখন তো আপনি তো কাজটা করেই ফেললেন। তখন এই টুলসগুলো দিয়ে আপনি, ডাইরেক্ট সিলেকশন টুলসগুলো দিয়ে আপনি একটু এদিক সেদিক করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলস, এই দুটোর কাজ। তারপরে আমরা আসবো রেক্ট্যাঙ্গেল টুলস। রেক্ট্যাঙ্গেল টুলসে অনেকগুলো টুলস রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, এটা বিভিন্নভাবে বিভিন্ন কাজ, এক একটার এক একটা কাজ। আপনি জাস্ট এখানে ধরেন এক একটা দেখেন। আবার যদি আপনি এখানে ভিতরে কালার দিতে চান, এখন এখানে গিয়ে আপনি অপাসিটিটা বাড়াই দিবেন, তাহলে আপনার কালারটা চলে আসবে। দেন তারপরটা দেখবো কেউ হচ্ছে এক একটা বক্স, আপনি যখন কাজ করবেন আপনার এই বক্সগুলোর প্রয়োজন পড়বে। তারপর এটা দেখবো, তারপর এগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন প্রত্যেকটা কাজ আমরা ধরে ধরে দেখবো। আপনি এখন জেনে রাখেন কোন জায়গা থেকে কোন জিনিসটা আপনাকে আনতে হবে। একটা লাইন আপনি লাইন করবেন, কীভাবে একটা লাইন করবেন সেটা এখানে আপনি করতে পারবেন। বিভিন্ন আপনার বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে, তখন যখন কাজে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন শুধু আপনারা জেনে রাখেন যে কোনটা কোন জায়গায় পাবেন। তো এটা দেখেন, এটা হচ্ছে আপনার একটা দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে আশা করি পারবেন, আপনাদের যখন এই বক্স টুলসগুলো প্রয়োজন হবে আপনার এখান থেকে এই টুলগুলো নিয়ে আসবো এবং কাজ শুরু করে দেবো। তারপর আমাদের রয়েছে কি পেন টুল। ফটোশপে কাজ করার জন্য এই পেন টুলের গুরুত্ব অনেক, কারণ আপনি যদি কোনো একটা কাজ সঠিকভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই পেন টুলের কাজ জানতে হবে। ধরেন আমি এটা ব্রেক করে দিলাম, তাহলে নতুন পেস একটা নিবো, আমরা ফাইলে যাবো, ফাইল থেকে নিউতে যাবো, নিউ থেকে এফোর, এখানে সাইজ থাকবে, আপনি এখান থেকে এফোর দিয়ে একটা সাইজ দেবেন, ওকে করে দিলে একটা নতুন প্রেস আসলো, প্রেসটা একটু বড় করে দিব। কন্ট্রোল ধরে মাউসের মাউসের স্ক্রল বাটনটি একটু ঘুরালে আমাদের বড় ছোটো হবে, আমরা বড় করে নিলাম। এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো, ওপেনে গেলাম, ওপেন থেকে এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসি আমরা, মাস্টার পেপারের ছবিটা নিই,
ওপেন করে দিলাম। ধরেন এখন যদি আমি একটু এখানে একটু বড় করি পেন টুলের কাজটা আমরা এখানে দেখবো, তাহলে আপনারা অনেকে বুঝতে পারবেন। কারণ পেন টুলের কাজ, পেন টুল দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কাজটা অনেক নিখুঁতভাবে করতে পারবেন। দেখেন আমি বাইরে একটা ক্লিক করলাম, বাইরে ক্লিক করে জাস্ট ছবিতে প্রবেশ করছি। আপনি এই কাজটা যত জুম দিয়ে করবেন আপনার কাজটা তত সুন্দর হবে। আমাদের এই জায়গায় ওই কালারটা আসছে, আমরা এখান থেকে জাস্ট গিয়ে আবার সেটা কমাই দিব। ঠিক জিরো করে দিলে আমাদের এই কালারটা আর আসবে না। আপনারা যত বেশি জুম দিয়ে করবেন এই কাজটি তত বেশি আপনার নিখুঁত হবে, কাজটি সুন্দর হবে। দেন আমি এখন দিলাম এটা কাটার জন্য, তো আমি আগে বলছি এখন আবারও বলছি আল্টার চেয়ে ভিতরে জাস্ট ক্লিক করবেন, ভ্যালুটা চলে যাবে। এখানে যাই আল্টার, আল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে গেল। এগুলা বিভিন্ন একটু রান করে করে নেবেন। এখানে আমি একটু তাড়াহুড়া করে করছি, আপনারা একটু আস্তে ধীরে কয়েকবার যখন কাজ করবেন তাহলে আপনারা অনায়াসে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি একটু তাড়াহুড়া করেই করছি। কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে করেন, তাহলে কাজগুলো আপনারা অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং করতে পারবেন। দেন আমি এখন এই জায়গায় গিয়ে জাস্ট এইভাবে একটু মাউসটা নেড়ে নেড়ে একটু সঠিকভাবে মাপটা নিয়ে নেবেন। দেন আমি এখানে গেলাম পেন টুলে, কাজ করলে আপনাকে কাজটা একদম নিখুঁতভাবে হবে, কাজটা নিয়ে আপনাকে ইয়ে করতে হবে না। তারপর একটু মুভ করি, দেন এই জায়গা থেকে নিই। আসলে কাজটা জুম করে করতে হয়, যত বেশি জুম করে করবেন আপনি প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে কাজটা করতে পারবেন। দেখেন না হলে কন্ট্রোল চার দিয়ে বেঁকে যাবেন, বেঁকে গিয়ে যেখান থেকে মিলে ওখান থেকে নিয়ে নেবেন। আমাদের কিন্তু এই জায়গায় মেঘটা আসবে, আমরা মেঘটা ফেলে দিব, জাস্ট ক্লিক করি একটু জুম আউট করে নিই। দেন আমরা মেঘটা নিব না, জায়গায় এনে জায়গায় জুম করে দিই। আমরা এখন একদম চারপাশে এনে এই জায়গায় দেখেন একটু গুল হয়ে গেল। দেখেন আমরা এখানে চলে আসলে আপনি এখান থেকে কন্ট্রোল শিফট এন্টার দিবেন, কন্ট্রোল শিফট এন্টার দিলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখন ধরে নিল। এখন জাস্ট আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ব্যাক স্পেসটা ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেলো। দেখেন এই জায়গায় আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আপনার এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা চলে গেলো। এভাবে আপনারা কাজটা করতে পারবেন পেন টুল দিয়ে। তাহলে আপনার পেন টুলের ব্যবহারটা দেখলেন, একদম নিখুঁতভাবে কাজ করার জন্য, একদম সম্পূর্ণভাবে চলে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই পেন টুল দিয়ে কাজটা করতে হবে। দেন এটা এখন আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলাম, এটা আনসিলেক্ট হয়ে গেল। আপনি যদি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান তাহলে জাস্ট এখানে মুভ টুলে যাবেন, মুভ টুল থেকে এটা টেনে ধরে এখানে নিয়ে আসবেন। এখানে চলে আসছে, আপনি এটাকে পাসপোর্ট সাইজের ছবিও করতে পারবেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম চলে গেছে, এন্টার দেন একদম ক্লিয়ার বোঝা যাবে। এভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি বলেন যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আপনি যদি পেন টুল দিয়ে করেন তাহলে একদম নিখুঁতভাবে চলে যাবে, আপনি যে কালারটা দিবেন ওই কালারটাই চলে আসবে। দেন আমি আপনাকে এটা টিকা নিয়ে আসলাম, আপনি কালার দিলে এই ছবিটাই দিতে হবে, কারণ আপনার কাজটা আমরা কাজটা এখানেই করেছি। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে রেখে যাই। আমি এখান থেকে যদি
ধরেন এখন তো আপনি যে কোনো টুলস দিয়ে করতে পারবেন, আমি মিউজিক টুলস দিয়ে ধরে ফেললাম। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, জাস্ট এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন, ওকে করে দিবেন, ব্যাক স্পেস দিবেন, দেন দেখলেন যে আপনার কালারটা চলে আসলো। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখবেন আপনি ওই কালারটা নিয়ে আসতে পারবেন। আবার যদি এখানে যদি আপনি রেড দেন, রেড কালার দিয়ে যদি আপনি ব্যাক স্পেস দেন, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। আশা করি আপনারা কাজটা করতে পারবেন। দেন আমরা পরের অপশনে চলে যাই, আমরা এটা মিনিমাইজ করে দিই। দেন আমাদের তারপর কি টুল রয়েছে, আমাদের রয়েছে আই ড্রপার টুল, কালার স্প্যাম টুল, তারপর রয়েছে মেশিউ টুল। আমরা এখানে আইটাবার টুলটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আইটাবার টুলটা হচ্ছে আপনার রঙের ক্ষেত্রে কালারটা নেবেন আপনি। আপনি এই চেহারা থেকে যদি কোনো কালার নিতে চান, জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন, দেখেন এই ফন্ট দিয়ে ওই কালারটা চলে আসলো। এটা আমি পরে কাজটা আর দেখাবো। আর আইটাবার টুলের কাজটা অনেক, দেখেন আমি এখানে রুবি থেকে যদি সাদাটা নিই, রুবির যে কালারটা ক্যাবে আছে ওই কালারটা এখানে চলে আসবে। এটা হচ্ছে কালার কালেক্ট করা। আপনি যদি কোনো একটা কালার কালেক্ট করতে চান, যেখান থেকে হোক, কোনো জ্যামিতি ছবি থেকে হোক, আপনি কালারটা কালেক্ট করতে পারবেন। আমরা এটা পরে দেখবো। আমাদের এখন একটা কাজটা এটা দেখেন, এটা হচ্ছে আমাদের জুম টুল। আমরা জুম যদি করতে চাই, আমরা জাস্ট এটা ক্লিক করলে আমাদের জুম হয়ে যাবে। আর আমরা তো এমনিতে জুম করে কন্ট্রোল আল্টার স্পেস যদি ধরে আমরা ম্যানেজ করতে পারবো, আর যদি আল্টার ছেড়ে দিয়ে আমরা জুম করতে পারবো কিবোর্ডের। এটা আপনারা কাজ করতে করতে পারবেন। আমি তারপরে এখানে শর্টকাট দিয়ে দিব, এটা হচ্ছে কন্ট্রোল স্পেস বার ধরলে আপনি জুম করতে পারবেন। দেখেন এটা যদি আমি ছেড়ে দিই, দেখেন কন্ট্রোল স্পেস বার ধরলাম, জুম হয়ে গেল। আবার যদি কন্ট্রোল আল্টার স্পেস বার ধরলাম, তাহলে মাইনাস হয়ে গেল, আপনি ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। আর কন্ট্রোল আর স্পেস বার ধরে রাখলে জুম হবে। এটা আমরা কিবোর্ড থেকে করতে পারবো, আমরা এসে করতে পারবো। এটা আমি আগে বলেছি, এখন আবার বলে দিলাম। আমরা তারপর দেখব হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ছবিটাকে এদিক সেদিক নিয়ে যেতে পারবো। ধরেন ছোট একটা ছবি যদি আপনি এখানে নিয়ে আসেন, আপনি এটাকে হ্যান্ড টুলের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। দেন এটা ধরলে বোঝা যায়, দেখেন ওটার মাধ্যমে আমি নড়াচড়া করতে পারছি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম, আমি এখানে পূর্বে প্রতিটা টুলসের কাজ দেখিয়েছি। আপনি যদি এগুলো দেখে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবগুলোর ভিডিওর লিঙ্ক দিয়ে দিবো, আপনি ওখান থেকে গিয়ে দেখে আসবেন। আমি প্রত্যেকটা কাজ দেখিয়েছি এবং এর শর্টকাট কি কি টুলস রয়েছে, শর্টকাট মেনু কি কি দিয়ে কি কাজ করতে হবে, প্রতিটা কাজ আমি ধরে ধরে দেখিয়ে দিয়েছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে অ্যাডভান্স ভিডিওগুলো করবো, আপনারা ওগুলো দেখতে পাবেন। আর যারা এখনও এই টুলসগুলোর কাজ দেখেননি, তারা অবশ্যই অবশ্যই তার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। পূর্বে এটা ছাড়াও আমি আরও 6টি ভিডিও করেছি, এই 6টি ভিডিও আপনারা দেখে আসবেন। দেখে আসলে আপনাদের কাজটা